অন্যদিকে তুরস্কের ড্রোন সাফল্যে উদ্বিগ্ন ইউরোপীয় কাউন্সিল তুরস্ক ও আজারবাইজান পরিচালিত ড্রোন যুদ্ধের সাফল্যে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় কাউন্সিল অফ ফরেন রিলেশনস ইসিএফআর নাগর্ণ কারাবাক অঞ্চলে নতুন যুদ্ধে আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজানের জয় এবং এ যুদ্ধকে দরিদ্র দেশগুলোর মধ্যে একটি সামান্য যুদ্ধ হিসেবে উড়িয়ে দেওয়ার পরিবর্তে ইউরোপের উচিত আজারবাইজানের ব্যবহৃত তুর্কি ড্রোন সৃষ্ট হুমকির বিষয়ে সচেতন হওয়া গ্রেসেল যুক্তি দিয়েছেন যে ইউরোপীয় রাষ্ট্রগুলোর অধিকাংশ সেনাবাহিনীরই আর্মেনিয়ান সেনাবাহিনীর মতোই করুণ পরিণতি ঘটবে চুয়াল্লিশ দিনের এই সংঘর্ষে আর্মেনিয়ার হাজার হাজার মিলিশিয়া ও সামরিক যানবাহনের ক্ষতি সাধন করা প্রতিপক্ষ আজারবাইজানের জয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল আজারি সামরিক বাহিনীর ব্যবহৃত তুর্কি ড্রোন এসব ড্রোন বহরের মাধ্যমে আজারবাইজান কৌশলগত শহর সুশা দখল করতে সক্ষম হয় এবং নয় নভেম্বর আর্মেনিয়াকে আত্মসমর্পণে বাধ্য করে যার ফলে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিটি অনুযায়ী দেশটি এ অঞ্চল বাকুকে ফিরিয়ে দেয় গত এক দশকে তুরস্ক যুক্তরাষ্ট্রের মতো ড্রোন যুদ্ধের দীর্ঘ ইতিহাস সম্বলিত দেশগুলোর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা এবং নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠা তার নিজ ড্রোন প্রযুক্তির নাটকীয় বিকাশ ঘটিয়েছে এসব বিধিনিষেধ তুরস্ককে নিজস্ব ড্রোন তৈরির শিল্প গড়ে তুলতে উৎসাহিত করে যার ফলস্বরূপ বাইরাক্তার এবং আঙ্কা এস ড্রোনের উদ্ভব ঘটে বিশেষ করে বাইরাক্তা টিভি টু ড্রোন এবছরের গোরার দিকে চৌত্রিশ তুর্কি সেনা নিহত হওয়ার প্রতিশোধ নিতে সিরিয়ার সরকারি বাহিনীর উপর আক্রমণ চালায় এবং ত্রিপোলিতে ফিল্ড মার্শাল খলিফা হাফতারকে পরাজিত করতে লিবিয়ার সরকারকে সহায়তা করার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করেছিল ড্রোনগুলো প্রাথমিক পরিদর্শন এবং নজরদারি কার্য পরিচালনা করতে বৈদ্যুতিক সমর কৌশল ব্যবহার করে এবং প্রতিপক্ষের রেডিও এবং কমান্ড সিস্টেমগুলো থেকে তথ্য সংগ্রহ করতে বা সতর্কতা সম্প্রচার করতে সক্ষম এগুলো রণক্ষেত্রে ব্যবহৃত রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জ্যাম করতেও সক্ষম তুরস্কের ড্রোন প্রযুক্তি এবং সমর কৌশল এতটাই কার্যকর বলে প্রতীয়মান হয়েছে যে ব্রিটিশ প্রতিরক্ষা সচিব নিজে এটিকে গেম চেঞ্জিং হিসেবে অভিহিত করেছেন এবং মার্কিন নিরাপত্তা বিশেষজ্ঞ একে নজির বলে অভিহিত করেছেন কোন ইউরোপীয় সেনাবাহিনীর নিজেদের বর্মরক্ষার জন্য নিজস্ব হাই ফিউশন বা প্লট ফিউশন সক্ষম সাজোয়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নেই কেবল ফ্রান্স এবং জার্মানির শর্ট রেঞ্জ অ্যান্টি ড্রোন জ্যামার এবং ঘাটি রক্ষার রসদ রয়েছে যা তুর্কি ড্রোনগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সক্ষম বিষয়টি তাদের ভাবা উচিত এবং সতর্ক হওয়া উচিত অন্যদিকে বিশ্ব সমাজকে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাল ইরান শিশু হত্যাকারী ইহুদিবাদী ইসরায়েলের অপরাধী তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশের আন্তর্জাতিক দিবস উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে লেখা এক চিঠিতে এ আহ্বান জানান ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশের আন্তর্জাতিক দিবস উপলক্ষে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রেসিডেন্ট রুহানি তার বার্তায় বলেন সাত দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি জনগণের উপর সীমাহীন অত্যাচার নির্যাতন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে মানবতা শত্রু ইসরায়েল তিনি বলেন ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে ইসরায়েলের অন্তর্ভুক্ত করা নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা গাজা উপত্যকার উপর করোনা পরিস্থিতির কঠিন দিনগুলোতে অবরোধ আরোপ করে রাখা এবং গাজাবাসীর কাছে ন্যূনতম চিকিৎসা সামগ্রী পৌঁছে দিতে বাধা দেয়া মানবতাবিরোধী অপরাধ ছাড়া আর কিছু নয় ইরানের প্রেসিডেন্ট তার বার্তায় বলেন এসব ঘটনা শুধু ইসরায়েল ফিলিস্তিন পরিস্থিতিকেই শোচনীয় করছে না সেই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে নিরাপত্তা সংকট তৈরি করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কিছু স্থায়ী সদস্য দেশের পরিপূর্ণ পৃষ্ঠপোষকতা পেয়ে ইহুদিবাদে ইসরায়েলের দৃষ্টতা দিন দিন বেড়ে চলেছে বলে তিনি মন্তব্য করেন অন্যদিকে নিহত তালেবান যোদ্ধার পায়ে বিয়ার ঢেলে পান করত অস্ট্রেলীয় সেনারা আফগানিস্তানের একটি অননুমোদিত বারে নিহত এক তালেবান যোদ্ধার কৃত্রিম পায়ে বিয়ার ঢেলে পান করতেন অস্ট্রেলিয়ার স্পেশাল সেনাবাহিনীর সিনিয়র সদস্যরা প্রথমবারের মতো গার্ডিয়ানের অস্ট্রেলিয়ার ওয়েবসাইট এ সংক্রান্ত কয়েকটি ছবি মঙ্গলবার প্রকাশ করেছে 2009 সালে উরুজগান প্রদেশের তারিনকোত শহরে অস্ট্রেলিয়ার স্পেশাল ফোর্সের ঘাটিতে ফেট লেডি আর্মস নামের একটি অননুমোদিত বার ছিল গার্ডিয়ানের ছবিতে দেখা গেছে সেখানে অস্ট্রেলিয়ান এক সিনিয়র সেনা সদস্য তালেবান যোদ্ধার কৃত্রিম পায়ে বিয়ার ঢেলে তা পান করছেন কিছু উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারা বিষয়টি জানতেন এবং তাদের কেউ কেউ এর সঙ্গে জড়িত ছিলেন এই পার্টিকে যুদ্ধ বিজয়ের ট্রফি হিসেবে বিবেচনা করত সেনারা অথচ যুদ্ধক্ষেত্র থেকে এ ধরনের কিছু খুলে আনা বা নিয়ে আসা পুরোপুরি নিষিদ্ধ সম্প্রতি অস্ট্রেলিয়ার এক সরকারি প্রতিবেদনে জানা গেছে আফগানিস্তানে দায়িত্ব পালনকালে অবৈধভাবে দেশটির উনচল্লিশ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে অস্ট্রেলিয়ান সেনারা আফগানিস্তানে সংঘটিত এসব হত্যাকাণ্ডের জন্য উনিশ জনের ব্যাপারে তদন্ত করতে অস্ট্রেলিয়ার পুলিশ বাহিনীর প্রতি সুপারিশ করেছে দেশটির সামরিক বাহিনী বেআইনি হত্যাকাণ্ড চালানোয় জড়িত বিশেষ বাহিনীর ১৩ সদস্যকে চাকরিচ্যুত করেছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার লেফটেন্যান্ট জেনারেল রিক বোন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন আফগানিস্তানে দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছিল তা প্রমাণ হয়েছে সবকিছু বিচার বিশ্লেষণ করেই তাদের চাকরিচ্যুত করা হয়েছে এরই মধ্যে সোমবার পিছু হটবে না ইমরান ইসরায়েলকে স্বীকৃতিতে না যুক্তরাষ্ট্র সৌদি আরব এবং তাদের মিত্র দেশগুলোর চাপে পিছু হটবে না পাকিস্তান ইসরায়েলকে দিবে না স্বীকৃতি পাকিস্তানের ক্ষমতাসীন দল এমনই মন্তব্য করেছে ইমরান খানের তেহরিকী ইনসাফ দলকে টুইট বার্তায় বলেছে ফিলিস্তিনের জনগণের ইচ্ছার প্রতিফলন এবং জাতিসংঘের প্রস্তাবের ন্যায়সঙ্গত এবং সুষ্ঠু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দেবে না এছাড়া ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী টুইট বার্তায় জানান ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি পাকিস্তানের দৃঢ় সমর্থন থাকবে এর আগে গত মাসে ইমরান খান বলেন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের গভীর প্রভাব ইসলামাবাদের চাপ সৃষ্টির পেছনে রয়েছে এছাড়া চাপ সৃষ্টির পেছনে সৌদি আরব রয়েছে বলে ইঙ্গিত দেন ইমরান খান ইমরান খান বলেন নির্দিষ্ট কিছু বিষয় আছে যা আমরা বলতে পারি না কারণ তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো এবং আমরা চাই না তাদের অস্বস্তির কারণ হতে অন্যদিকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সঙ্গে আলোচনায় বসতে শর্ত দিল চীন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে আলোচনায় বসার জন্য শর্ত দিয়েছে চীন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়াচু বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন ন্যাটোভুক্ত দেশগুলো যদি চীনের সঙ্গে সম্পর্কের ব্যাপারে সততার পরিচয় দেয় তবে এই সংস্থার সঙ্গে বেইজিংয়ের আলোচনা হতে পারে হুয়া চুনিং বলেন চীনের সঙ্গে আলোচনায় বসতে হলে ন্যাটোকে নিজের অবস্থান সঠিকভাবে তুলে ধরতে হবে এবং বেজিং এর আস্থা অর্জন করতে হবে পশ্চিমা কোন কোন গণমাধ্যম চীনের সঙ্গে বিদ্বেষী সম্পর্কের ইতি টেনে ন্যাটো জোটকে বেজিং এর সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দেয়ার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ মন্তব্য করলেন মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো চীনকে ইউরোপের জন্য হুমকি বলে মনে করে এবং ক্রমেই ইউরোপ সীমান্তের দিকে চীনের এগিয়ে যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন ন্যাটোর মহাসচিব জ্যান্স টলটেনবার্গ গত জুন মাসে জার্মান দৈনিক দি দেয়া দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন ন্যাটো জোটের সবগুলো দেশকে ঐক্যবদ্ধভাবে চীনের হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে তিনি দাবি করেন চীন পরমাণু অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে যা ইউরোপের নিরাপত্তাকে বিপন্ন করে তুলছে অন্যদিকে ইসরায়েলের বাণিজ্যিক বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি সৌদির ইসরায়েলের বাণিজ্যিক বিমানকে নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুসনারের সঙ্গে সৌদি বাদশাহ মোহাম্মদ বিন সালমানের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম সংযুক্ত আরব আমিরাত যেতে ইসরায়েলি বাণিজ্যিক বিমান এখন থেকে সৌদি আরবের আকাশপথ ব্যবহার করতে পারবে কুশনার সৌদি প্রশাসনের বৈঠকে বিমান চলাচলের ইস্যুটি উত্থাপন করেন মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত এভি বেরকৈসো ও ব্রায়ান হোক বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও বাংলার মানুষ ছাড়বে না বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন কি দিয়েছ ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার ঘোষাই আগামী দিনে মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি বাংলার মানুষ ছাড়বে না যতই বদনাম করার চেষ্টা করো যতই জেলে ভরার চেষ্টা করো এবং যতই এজেন্সিকে কাজে লাগিয়ে এটা করতে হবে ওটা করতে হবে বলো রাজ্য সচিবালয় নবান্নয়ে এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন মমতা বলেন আজকে আমরা ভালো কাজ করছি বলেই বড্ড হিংসে সেজন্য এখানে ওখানে এজেন্সি লাগিয়ে সরকারের বদনাম করার চেষ্টা করছেন আমি আজও চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলা গুজরাট নয় উত্তরপ্রদেশ নয় বাংলা বাংলাই এটা মাথায় রাখবেন বহিরাগত কয়েকটা গুন্ডাকে নিয়ে এসে পকেট থেকে চিরকুট বের করে বলছে আমি এটা বলছি এটা করতে হবে না হলে জেলে নিয়ে যাব এটা কোনো স্বাধীন দেশে হতে পারে না এটা কোনো গণতান্ত্রিক দেশে চলে না ফেডারেল সেট আপকে বুলডুজ করে দেয়া চলে না কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে মমতা আরও বলেন যার কোনো কিছু দেওয়ার ক্ষমতা নেই সে এজেন্সি কাজে লাগিয়ে বড় বড় কথা বলে নির্বাচনের আগে এরকম অনেক এজেন্সি লাগাবে অনেককে জেলে পড়বে অনেককে ধরবে অনেক মিথ্যে কথা বলবে অনেক বদনাম করবে মমতা এদিন বিজেপির পাশাপাশি সিপিএম এর তীব্র সমালোচনা করে বলেন সিপিএম এর লজ্জা থাকা উচিত বিজেপির সবচেয়ে বড় সর্দার হচ্ছে আজকে সিপিএম এদের মতো এত নির্লজ্জ সিপিএম বাবু জ্যোতিবাবুরাও ছিলেন না বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ